Okay, live. Bye. All the best. আরে জিতবো কে নেবে মুন্না সাফি যাবে হচ্ছে ইয়াতে লকারে মুন্না ফ্ল্যাগ নেবে আগা ইয়া আবার ব্যাকস্টেয়ার্সে থাকবি হান্টার ব্যাকস্টেয়ার্সে দুইজন মিলে ফ্ল্যাগ নিচ্ছে কেন তুই থাকবি হচ্ছে ইয়াতে এম কম রুমে না না ইয়া রুব্বি এম কমে কে রুব্বি আমি কই বন্ধু তুই থাক ইয়াতে যে ইয়ার পাশে এই যে ফ্লাওয়ার বেডের পাশে ফ্লাওয়ার বেডের পাশে চলে যেমন না সাফি রিস নিস না এই যে তোরা মারলো পিছন থেকে ওই জন্যই তো বললাম লকারটা একটু দেখিস পিছন দিয়ে আসেন না লকার দিয়ে ওঠে নাই ওকে ক্লিয়ার কে মারলো আবার আমারে মারস কেন ও এটা আরেকটা শয়তান মার রিভাইভ এমন আছে একটা মারছে আরেকটা আছে মার সাফি মার সামনে ওই মুন্না মারবে না ভাস তোর দিকে যাচ্ছে সাফি বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে যাকে বাঁচালি সে সাপোর্ট আমি আচ্ছা ওরা পিছে আছে তাড়াতাড়ি কাছে কাছে আর এই হচ্ছে এমো নো প্রবলেম ব্যাকস্টেয়ারটা দেখিস আমি সাফিকে এখানে দেখতেছি হ্যাঁ আমি ওখানে দেখি মুন্না 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 দেখবি আর কারা এমন লাগবে সাফি এখানে ঢোকার চেষ্টা করবে সাফি একটু পিছায় যা ফ্রন্টে আসছে এলিভেটরের সামনে আসছে হ্যাঁ সাফি আছে মার লকারের পিছন দিয়ে আসবে লকার মিডে দেখ এই লকার ব্রিজ লকার ব্রিজ ব্যাক কর মুন্না মুন্না ব্যাক কর ফ্রন্ট স্টার আমি দেখতেছি আচ্ছা একটু আগায় আয় ওরা সাইড স্টেয়ারে সাইড স্টেয়ারে তিনজন সাইড স্টেয়ারে তিনজন ভাস আমি তোর উপরে স্পন দিলাম লকারের সামনে লকারের সামনে রাব্বি একটু রাব্বি রাব্বি গুড আমার পিছনে কে ছিল
রাব্বি মার এটারে, লকারটারে আটকায় রাখ, লকার থেকে যেন ওরা বাইরে হইতে না পারে। আহ হ্যাঁ, রাব্বি মরে গেল, শেট। সবাই শেষ, মরে গেছিস। আয় আয় আয়, টিকিট রুম এখানে, মুন্না ডান দিক দিয়ে চলে যা, সি সি এক্স এক্স এর কাছে ব্রিজ খাইলাম। ঠিক আছে, হান্টার ব্যাক স্টেয়ারে থাকিস, মুন্নার রাব্বি যা, ইয়া মুন্নার হান্টার ঢুকুক। হ্যাঁ ভাস ওইখানেই থাক, ব্যাকস্টার দেখিস, হান্টার ব্যাকস্টার দেখিস। এই আমাকে মারলো, হান্টার একটু দেখ, হান্টার সাপ্রেস করতে থাক, আগাইস না, এখান থেকে সাপ্রেস কর, সাপ্রেস করতে থাক, মুন্না একটু হেল্প কর, ইয়া হান্টার গেট থেকে থেকে মারলো আমাকে, মার এটাকে, আগাইস আমার, মেরে রিভাইভ দিস আমাকে। হাই রে, এটা কে, সাফি, ছি 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 ছি, ঠিক আছে দেখতেছি ঠিক আছে, অল ক্লিয়ার, ব্যাক স্টেয়ারটা দেখ, ব্যাক স্টেয়ারটা দেখ, ব্যাক স্টেয়ারটা দেখ, না না সিতে যাবি কেন, লাগবে না ভাই, হান্টার একটু দেখ সোজা। হাই রে, তোরা আগায় গেছিলি, সাফি আর মুন্না একটু বেশি অ্যাগ্রেসিভ খেলতেছে, এরকম দুইজনে এক জায়গায় থাকা তো লাগে না, সাফি দেখলাম দরজার কাছে যে মরছে। আচ্ছা সেকেন্ডারি পজিশন, রেলের এখানে থাক, দেখছি না, ওটা মরে নাই, দেখছি লকারের সামনে একটা বসে আছে গেটের কাছে, এম কমের সামনে একটা আছে। আরে রাব্বি মারে দিলাম, আরে দেখ মুন্না যা, রাব্বি ইয়া ব্যাক স্টেয়ারে থাকিস, সাফি আবার মরছে, এই যাচ্ছে যাচ্ছে ব্যাক লকার ব্রিচ হচ্ছে, ওকে তাম মরছে, কত লাগে এটা,
শ্যামকো আমি যাও লকারটা লকারটা ওপেন লকার তো হচ্ছিল না আচ্ছা ভালো একটা রেঞ্জ ওয়েপন নিয়ে নাম আগে ওয়েট কর শাফি ওয়েট কর তো অ্যাটাক করা লাগবে না ফ্ল্যাগ ক্যাপ কর অনেক টিকিট ব্লিড হয়েছে হ্যাঁ তো এইভাবে শাফিকে মারছে শাফি কেন থাক ওকে ঠিক আছে আর অসুবিধা নেই এবার হোল্ড কর ঠিক মতো আর ফাইজলামের দরকার নেই না না লিফট ক্লিয়ার করা লাগবে কেন টিকিট তো ব্লিড হচ্ছে বোমালে পিছায় যা ফ্ল্যাগ কায় কাছে থাক কেউ আসতেছে না হ্যাঁ তারপর আমার স্পন শাফি সিতে চলে যা না একটা আছে একটা একটা ওইটা রাস্তা দে শাফি সিতে চলে যা শাফি সিতে চলে যা আচ্ছা একটা গেছে তো এতে বেজে কে গেল এতে এতে যে গেছে মরছে না সিতে যাওয়া যাচ্ছে না এটা ক্লিয়ার কর এটা ক্লিয়ার করবে হচ্ছে শাফি আর ইয়া হান্টার বাকি সবাই বিতে থাক হান্টার বিতে দেখতেছি লকারে কোথায় লকারে কোথায় লকার ব্যাকে তো দেখি না লকার ফ্রন্টে বসেছে আইস বন্ধে ফ্ল্যাগের কাছে ভাস ফ্ল্যাগের কাছে কি দরকার মার 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 রিভাইভ তুই মরে গেছ ও বিতে স্পন দিস চল ওই যে একটা 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 দেখছিস না ওই যে যে বেটে ঢুকে গেল রিভাইভ দে গুড গুড চল চল হ্যাঁ হ্যাঁ বিয়ে হবে ওই যে মারলো লকারের পিছে মুন্না
শাফি তোরা আগা, একজন থাক শুধু, একজন থাক শুধু, জাস্ট একজন থাক, একজন থাক শুধু, আমি আছি এতে, ফ্ল্যাগের কাছে থাক, যে একজন আছিস ফ্ল্যাগের কাছে থাক। হ্যাঁ ফ্ল্যাগে একটু লুকায় থাক, যে এতে আছিস ফ্ল্যাগের কাছে থাক, আর এতে যে আছে ফ্ল্যাগের কাছে থাক, বারবার বলছে ফ্ল্যাগ ছেড়ে যাস কেন, পারলে যা। আচ্ছা এখন এ থেকে পুশ কর, ওরা ব্যাক রেইলে আছে, ওরা টিকিট বুথে ধরে নাই, এই যে ডান দিকেই আছে একটা, ক্লিয়ার। এতে যে আসিস থাক মুন্না, তোরা একসাথে গেলে ভালো হইতো না, আলাদা আলাদা যাচ্ছে, দুইজন দুইজন করে আরামসে মারতেছে। আই সব স্কোয়াড চেঞ্জ কর, আমাদের স্কোয়াডে চলে আয় মুন্না শাফি, মুন্না শাফি এক স্কোয়াডে চলে আয়, এক স্কোয়াডে চলে আয়, চারজন একসাথে, এখনো স্কোয়াড চেঞ্জ হয় নাই কেন, শাফি এই স্কোয়াডে। আবার এটা হারবো আমরা, হারতে যাচ্ছি, তুই ফ্ল্যাগ এখানে থাক, ভালো হয়েছে এটা, হাঁটতে যাচ্ছি, হ্যাঁ রেডি, শাফি মারছে আমাকে স্মোক, তুই সোজা ঢুকে ডানে পাবি একটা, এ থেকে নড়তেছিস কেন, যে আছে একটা ইয়াতে আছে মুন্না, দিচ্ছি দিচ্ছি শাফির, ওইদিকে একটা আছে, আরে কই যায় ও, এটা হাঁটতে হবে, শাফি এখনো সোয়াডে আসে নাই, এটা হাঁটতে হচ্ছে, কিচ্ছু করার নেই, আয় জিততে হবে, এটা হারছে এটা কিছু করার নেই, হবে না হচ্ছে না, এটা এটা শিওর হারছে, ডিসকাউন্ট
আমরা আসলে এই শাফি লকারের সামনে আছে। আরে মিত্র মিত্র এখন আছে আর তো এর পিছন থেকে মারছে আমারও মারছে শোনো মারছে ঠিক আছে সেকেন্ড রাউন্ড এটা ভালো মতো খেলতে হবে এটা আর সম্ভব না এম্বারেসিং এটা এদের কাছে হারা ভালো মতো হয় নাই আসলে উল্টা পাল্টা জায়গায় খেলা হয়েছে শাফি কই শাফি কই হ্যালো শাফি কই ও কি টিএসএ আছে না সাথে কি গেমেই নাই টিএসএ নাই কাইন গে স্যার অসুবিধা নেই তোরা তো খেলোস নাই অনেকদিন ধরে একসাথে তোরা তো খেলোস নাই অনেকদিন এই জন্য কোঅর্ডিনেশন গুলো একদম হচ্ছে না শাফি কি আছে তাহলে কি আমরা চারজনেই খেলবো এই টিম তো খেলি না অনেকদিন এটা হওয়া স্বাভাবিক দুজন একই জায়গায় অনেকবার থাকা হয়েছে এটা হয় মানে একসাথে না খেলে এরকম হওয়াটা খুব স্বাভাবিক তাহলে লাইভ বলে দে তুই জয়েন দে নাহলে ব্লিড করতে হইতেই তো মরে যাবো আচ্ছা এই রাউন্ডটা জিততে হবে আর আমি আমি যখন সুযোগ ছিল তখন কি দিতে পারতাম ওদেরকে জ্বালানো হচ্ছে কথাটা আমি এটা জ্বালাইতে পারতাম সত্যি কথা ছিল চল এবার যাইস ওরা তো লুকায় থাক যাই না ম্যাচ শুরু হয়ে গেছে শাফি তো তাড়াতাড়ি আসলে ভালো হয় ব্যাকস্টেয়ারে যা হান্টার হান্টার ব্যাকস্টেয়ারে ওয়েট কর কেউ রিস্ক নিবি না সব ওয়েট কর হ্যাঁ খালি স্পট কর হান্টার কি ব্যাকস্টেয়ারে ওকে রাব্বি থাক কতবার জিজ্ঞাসা করলাম ব্যাকস্টেয়ারে কই লুকায় আছে এতবার জিজ্ঞাসা করলাম বিতে কই লুকায় আছে ব্যাকস্টেয়ারে কিচ্ছু বা না চুপ করে আছে সামনের দিকে পজিশন চেঞ্জ করতে আই হ্যাভ স্পটেড আ হাস্টাইল
আচ্ছা আমি কোন মুখটা কি রে আচ্ছা ভাই রাব্বি কই আমি তাহলে উঠে যা ওট ওট একটা সেম কমিটার মার ওইটা আমি মারছি আমারটাও এই হান্টার ব্যাকস্টেয়ার থাকার দরকার নেই আমি থাকতেছি ফ্রন্টে ফ্রন্টে না না তুই ফ্রন্টে থাকবি ব্যাকস্টেয়ার দিয়ে আমি যাচ্ছি হান্টার এরিয়া ফ্রন্টে ঘুরে আসছে কি করা যাবে ওগুলা রিভাইভ হবে না সিও নিয়ে আনিস এটা আরো বাজবে হাত তবে সি চলে গেছে অলরেডি কি রে মারতে পারিস না এটা রে ধর সি ক্লিয়ার হয় নাই চলে রাব্বি ওই দিকটা দেখ সোজা দেখ সোজা দেখ ওই যে দেখ ঢুকে গেল লকারে লকারে ঢুকে গেছে এই লকার ব্যাকে আছে একটা ক্লিয়ার ওকে যা লকার ব্যাকে ঢুকে যা মার আচ্ছা আমি যাচ্ছি এতে মুন্নারিয়া থাকবিতে সিটা নেওয়া যাচ্ছে না এ কিন্তু হচ্ছে না আচ্ছা তোরা থাক বিটা ধরে থাক মারতে থাক আমি এটা নিয়ে আসতেছি ওকে এ হয়ে গেছে সি ক্লিয়ার হয় না এখনো আমরা আমি বের হয়ে গেছি এটা কোনো দরকার নেই এটা সত্যি কথা সি নিতে পারতেছিস না কেন এই লোকটা একটা করে একটা করে দিয়েছে আসলে ভাই পড়া থেকে রাখা যায় কেন
আমি যদি এখন এটা ছাড়ি সব যাবে। সিতে কে ধরবে না? সি তিনটে ধরে কি তোরা দুইজনে মিলে পারতেছিস না? আচ্ছা হান্টার বিতে স্পন দে মুন্না যা ইয়াতে সিতে। আচ্ছা এতে আছে তিনটা, তার মানে সিতে আছে দুইটা, নিয়ে নে এবার। এতে তিনটা আছে শিওর? ওকে ভাস ওয়েট কর, এখনো যদি সিক্লিয়া করতে না পারিস তাহলে দুঃখজনক হবে। আগা আগা ওঠ ওঠ, উঠে যা উঠে যা মুন্না, উঠে যা। তিনজন আসবে এখন বিতে, তিনজন আসবে বিতে, তিনজন আসবে। এই এম কামড়বে মুন্না, তুই বেট কর এখানে, না শুনি নাই আগে। আয় তোর আয় একটু, যা দেখছ না, ফ্ল্যাগের কাছে থাক, ফ্ল্যাগের কাছে থাক। এই গেল একটা সামনে, হ্যাঁ গুড। এম কম লকার ব্যাকে থাকতে পারে। ওকে ডান ক্লিয়ার, আগায় এবার লক দে। মুন্না এটিএম রুমে যা, মুন্না এটিএম রুমে যা। সাফি ইয়াতে থাক, রেইলে থাক, হান্টার রেইলে থাক, হান্টার রেইলে থাক। হান্টার রেইলে থাক, হান্টার কি করতেছে? ডান দিকে রেইলে হান্টার, ডান দিকে রেইলে, ও সরি হান্টার বাম দিকে রেইলে, একদম কর্নারে হান্টার রেইলে, হ্যাঁ রেইলে। আরে টিকিটের রেইলটা যেখানে একদম বাই কর্নারে চলে যা। আমার ভাই মারে ভাসের জায়গাটা ঠিক আছে। এই যে এখানে কেউ আসে না, কই ছেলেটা? হান্টার কই? এই দুইজন এক জায়গায় থাকার কি মানে? হান্টার এদিকে আর পিছনে গোল গোল, এই যে এইখানে এইখানে থাকতে বলছে। আপনার পাশ থেকে ডান দিকে বললে হবে কেমন? এটা তো চাই কিউ টেস্ট। এই আসতেছে দুইটারে, সাপ্রেস কর, দেখছস কেন এই জায়গাটা ইম্পর্টেন্ট? রাব্বি বাঁচা থাক ভাই, দুইটা আসছে, দুইটা আসছে, তো মরিস না রাব্বি, ওয়েট কর, পিছে থাক। আমি সুইসাইড করলাম রাব্বি, বললাম থাকতে পিছে। তোরে বুঝতেছিস, তোদের জন্য যে হাঁটতেছি, তোদের দুইজনের জন্য রাব্বি আর হান্টার। কথা শোন, যেখানে থাকতে হচ্ছে শুধু ওইখানেই থাক, আগায় রাব্বি থাকবে হচ্ছে ওই টিকিট রুমটার পিছে, মুন্না তো এটিএম এ আসিস না? ওকে ঠিক আছে হয়ে যাবে, আমি দেখছি। এগুলা স্পট করে দিবি খেলে, এগুলা আমার জন্য। সোজাটা দেখ রাব্বি, রাব্বি সোজাটা দেখ, পিছন থেকে দেখ রাব্বি, পিছা যা। পিছন থেকে দেখ রাব্বি, মানে ঠিক ইয়ার পিছন থেকে দেখ, হ্যাঁ এই রুমটার পিছন থেকে সোজা দেখ রাব্বি, রাব্বি সোজা দেখ, সবাই একদিকে দেখতেছে, রাব্বি সোজা দেখ,
রাব্বি সোজা দেখ না ডাউন না ডাউন না এটা ক্লাসরুম ক্লাসরুম রাব্বি ম্যাক্সিমাম টাইম সামনে দেখিস মুন্না তো একদম সোজা ডানে দেখতেছে তাই না হসপিটাল সাইডটা দেখতেছস আচ্ছা ঠিক আছে হান্টার ঠিক আছে রাব্বি ঠিক আছে এটিএম সাইড থেকে আচ্ছা হান্টার যে রিভাইভ দেয় হান্টার চলে যায় তোর জায়গায় হ্যাঁ না এই ম্যাচটা ড্র হলে লাভ হবে আমরা ফোর্থ হব তো এটা জেতা উচিত ছিল আগের ম্যাচটা খুব আনফরচুনেটলি হারছে এত দূর কেমনে গেল সাফি ছিল না এই রাব্বি তোর জায়গায় যা কারো কাছে এমন আছে আচ্ছা ঠিক আছে লাগবে না মুন্না হসপিটাল সাইডে আসলে কিন্তু স্পট রাব্বি সোজা আসলে স্পট আসুক 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 এই ঢুকে গেছে মুন্না এখানে থাকুক থাকুক এটা তো নুপ খেলা হয়েছে সোজা 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 রাব্বি ক্লাসরুমে কাভার দে মুন্নাদের ওই সাইড দিয়ে চলে গেছে এটা কিন্তু তোদের দুইজনের ফল্ট কোন এক্সকিউজ না তোদের দুইজনের ফল্ট ক্লিয়ার কর এখন এটা একদম স্ট্রিক্টলি তোদের ফল্ট এত চিল্লাচিল্লি করে রাখ আচ্ছা বিতে স্পন দে দুইজন থাকার পর কেমনে ব্রিজ হলো জায়গাটা আচ্ছা আগায় আয় আগায় সেকেন্ডারি পজিশন এখন আগায় যে জাস্ট পজিশন গুলো হোল্ড কর রাব্বি উঠে যা এটা হবে এটা আরামসে হবে কোনো প্যানিকের দরকার নেই আবার সবগুলা ঠিকই চুমে কেন এম কমে কে সবগুলা লকারে তিনজনেই লকারে তোরা এই যে এই তিনজন লকারে থাকলে এই অবস্থাই হয় এম কমে নাইস আগে আমি রাব্বি আয় আমার পিছে তুই যেখানে ছিলি এম বলটার পিছে সিটে গেছে সিতে গেছে না সিতে যাব হচ্ছে আমি আর ইয়া সাফি সাফি ব্যাক করছিস সাফি কি ব্যাক করছিস ওকে ওকে আমি ডান দিক দিয়ে যাচ্ছি পারবি না এটা ধরতে ও ইয়া ওয়েট করবে কিন্তু আরেকটা আছে ওকে আরেকটা এটা কি তোকে মারতেছিল এটা হান্টারের দোষ না ও খেলে না কতদিন হান্টারের দোষ না আমারই ভুল হয়েছে ওরা পাঠানো এখন যদি বাম সাইডে লিক হয় হান্টার বিচি খুলে কিন্তু ডুবডুবি বানাবো থাক 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 আগাইস না হান্টার হান্টার আগাইস না
অসুবিধা নাই, পিছায় যা পিছায় যা, ফাঁকায় চলে গেলি কেন, মরছে এটা কিছু হবে না, কিছু হবে না, ভাস চলে যা তোর জায়গায়। এই ফ্রন্টে গ্লাস হাউস, রাব্বি এটারে এনগেজ করতে থাক, রাব্বি এনগেজ করতে থাক। ওকে রাব্বি ওয়েট কর, রিভাইভ লাগবে না, তুই একটু উকি মাইরে মাইরে স্পট করবি খালি রাব্বি। সামনে একটা আছে রাব্বি ডান দিকে, এই সোজা সোজা রাব্বি, রাব্বি সোজা, দুইটা গেল ক্লাসরুমে, তিনটা আছে এখন ওইখানে, ওয়েট করতে থাক, তিনটা আছে আমি শিওর, একটারে মারছে ওটা রিভাইভ দিতে গেছে। এই একটু গ্লাস রুমে খেয়াল রাখিস, মন না আইসক্রিমে ঢুকবে এখন, ঝাঁপ দিয়ে দে। ওকে আমি গেলাম তাহলে, রাব্বি দেখিস আর নয় টিকিট আছে, হারার কোনো চান্সই নেই, জাস্ট এক্সপিরিয়েন্স এর জন্য প্রথম ম্যাচটা হারছে। কোথায় কোন সাইড আছে? ওকে ডান, ওকে জি জি ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমরা ফোর্থে যাবো, বাট খারাপ হইলো আর কি, এটা আমাদের এক পয়েন্ট দরকার ছিল, কারণ বিডিএস এর পরের ম্যাচ দুইটা হচ্ছে ইএক্স এর সাথে আর হক্স এর সাথে, ওরা যদি ড্র করে তাহলে আমাদের টিআইএন এর ম্যাচ আছে, ওইটা তো জিততেই হবে, বাট এই টিম নিয়ে পারবো না আসলে, হান্টার আরো প্র্যাকটিস লাগবে, এটা হান্টারের দোষ না, ও নিজেই বলছে, হান্টার বলেই দিছে প্রথমে যে অনেকদিন ব্রেকে ছিল, এটা কোনো সমস্যা না।